কোন রাজা জাহাঙ্গীরের দরবারে দূত পাঠান উত্তর ইংল্যান্ডের রাজা প্রথম জেমস জাহাঙ্গীরের সময়কার দুজন বিখ্যাত চিত্রকরের নাম লেখক দুজন বিখ্যাত চিত্রকর হলেন মহেশ দাস এবং বিসেন দাস মালিক অম্বর কোথাকার প্রধানমন্ত্রী ছিলেন আহম্মদ রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেছিলেন সম্রাট শাহজাহান পাদশাহ নামা কে রচনা করেন আব্দুল হামিদ লাহোরি গ্রন্থটি রচনা করেছিলেন শাহজাহানের সময়ে কোন ইতালীয় পর্যটক ভারতে আসেন ইতালীয় পর্যটক মানুচি ভারতে আসেন মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ কোন সময়কে বলা হয়ে থাকে মুঘল সম্রাটের সরি মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মূলত মুঘল যুগের সুবর্ণযুগ বলা হয়ে থাকে শাহজাহানের সময় কোন ফরাসি পর্যটক ভারতে এসেছিলেন ফরাসি পর্যটক বাড় নিয়ে এবং তাভার নিয়ে কে ময়ূর সিংহাসন নির্মাণ করেন উত্তর শিল্পী বেবাদল খাঁ শাহজাহান দক্ষিণ ভারতের প্রথম কোন রাজ্য জয় করেছিলেন আহম্মদনগর প্রথম জয় করেছিলেন তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ওস্তাদ ইশা কত সালে শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে বা খ্রিস্টাব্দে কাংড়া দুর্গ কে জয় করেছিলেন সম্রাট জাহাঙ্গীর কার আমলে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়েছিল বা হাত থেকে চলে গেছিল উত্তর জাহাঙ্গীরের আমলে এই প্রসঙ্গে তোমাদের বলি দেখো তোমাদের এই পেপারে অর্থাৎ পেপার শেষে টেনে যে ফাইনাল পরীক্ষায় পনেরোটি শর্ট কোশ্চেন থাকে তোমরা বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেখানে যে প্রশ্নগুলি পড়েছে ছোট প্রশ্ন সেগুলি সলভ করে নিলে বা সেগুলি কমপ্লিট করে নিলে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তো আমি বিগত বছরের বিগত যে তিন বছরের পরীক্ষা হয়েছে সেগুলির সব ছোট প্রশ্নের উত্তর অলরেডি আমি করে দিয়েছি তো সেই সালের প্রশ্ন ছাড়া তোমাদের এই পেপারে পুরো সিলেবাস কভার করে এই প্রশ্নগুলি রাখলাম আশা করছি সালের প্রশ্ন এবং এই প্রশ্নগুলি করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় যে পনেরোটি শর্ট কোশ্চেন পড়ে বা আছে সেগুলির উত্তর তোমরা যথাযথভাবে করতে পারবে তো দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি সেই সঙ্গে বলি যে ওই বিগত বছরের যে প্রশ্নগুলির উত্তর করা রয়েছে তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি তোমরা প্রয়োজনে সেগুলি দেখে নিতে পারো চলো দেখে নিই পরবর্তী প্রশ্নগুলি শাহজাহানের সমকালীন একজন ইতিহাসবিদের নাম লেখো ইতিহাসবিদ কাফি খাঁ কাফি খাঁ লেখা গ্রন্থটির নাম কি মুক্তা খাব ওল লুবাব বর্গী কাদের বলা হতো মারাঠা অশ্বারোহী সেনাদের বলা হতো বর্গী কে ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন উত্তর শিবাজি ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন অরুণজে দক্ষিণ ভারতে কোন দুটি শিয়া রাজ্য জয় করেন উত্তর বিজাপুর এবং গোলকুণ্ডা শিবাজির মন্ত্রিসভার নাম কী ছিল শিবাজির মন্ত্রিসভার নাম ছিল অষ্টপ্রধান মন্ত্রিসভা কোন মুঘল সম্রাট পুনরায় জিজিয়া কর চালু করেন সঠিক উত্তর ছিল ঔরঙ্গজেব ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পেশোয়া শব্দের অর্থ কী পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী ঔরঙ্গজেবের কবে মৃত্যু হয় সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের সময়কার দুটি বিদ্রোহের নাম লেখ জাট বিদ্রোহ এবং সতনামী বিদ্রোহ শিবাজির রাজ্যভিষেক কোথায় হয়েছিল রায়গড় দুর্গে হয়েছিল শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব কোন সেনাপতিকে পাঠিয়েছিলেন ঔরঙ্গজেব শায়েস্তা খাঁকে পাঠিয়েছিলেন কোন মুঘল সেনাপতি শিবাজিকে পরাজিত করেছিলেন মুঘল সেনাপতি জয়সিংহ সিংহ পুরন্দরের সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ষোলোশো সালে শিবাজির সঙ্গে মুঘল সেনাপতি জয় মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি শিবাজির গুরু কে ছিলেন গুরু রামদাস কাদের ভারতীয় স্পার্টান বলা হতো মারাঠা সেনাদের ভারতীয় স্পার্টান বলা হতো মারাঠা জাতিকে কে সংঘবদ্ধ করেছিলেন উত্তর মারাঠা জাতিকে সংঘবদ্ধ করেছিলেন শিবাজি শিবাজি কি কি উপাধি নিয়েছিলেন আগেই পেয়েছি আমরা ছত্রপতি উপাধি নিয়েছিলেন এছাড়াও একটি উপাধি ছিল গো ব্রাহ্মণ প্রজাপালক শিবাজির অভিভাবক কে ছিলেন শিবাজির অভিভাবক ছিলেন দাদাজি কণ্ডদেব আফজল খাঁ কে ছিলেন বিজাপুর রাজ্যের সেনাপতি ছিলেন আফজল খাঁ চৌথ এবং সর্দেশমুখী কর বা রাজস্ব ব্যবস্থার কে চালু করেছিলেন সঠিক উত্তর হবে শিবাজী জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর কে পাদশাহ বেগম নামে পরিচিত ছিলেন উত্তর নূরজাহান ষোলোশো আট সালে ক্যাপ্টেন হক উইলিয়াম হকিন্স কার রাজসভা এসেছিলেন সঠিক উত্তর জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন টমাস রো কত সালে জাহাঙ্গীরের দরবারে আসেন সঠিক উত্তর পনেরোশো সালে জাহাঙ্গীর প্রথম কোথায় ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন সঠিক উত্তর সুরাঠে বা সুরাটে জাহাঙ্গীর সাম্রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করেছিলেন সঠিক উত্তর বারোটি প্রদেশে ভাগ করেছিলেন জাহাঙ্গীর কোন শিখ গুরু গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সঠিক উত্তর গুরু অর্জুন দেবকে ষোলোশো সালে জাহাঙ্গীরের আমলে মেবারের কোন রাজা বর্ষতা শিকার করেছিলেন সঠিক উত্তর রানা অমর সিংহ জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত পার্সি ভাষায় রচিত জাহাঙ্গীর কোথায় শালিমার বাগ উদ্যানটি নির্মাণ করেন জম্মু কাশ্মীরে পিটার মুন্ডি কার সময়ে ভারতে আসেন সম্রাট শাহজাহানের সময় আলমগীর কার উপাধি ছিল সঠিক উত্তর ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের মূল কারণ এই উক্তিটি কোন বিখ্যাত ঐতিহাসিকের উত্তর জেএন সরকার বা যদুনাথ সরকার জিন্দাফীর বা জীবন্ত সাধু কাকে বলা হতো সঠিক উত্তর ঔরঙ্গজেবকে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন শামুগড়ের যুদ্ধ কত সালে হয়েছিল এটি হয়েছিল ষোলোশো সালে খুব দারা দ্বারাসুকের সঙ্গে ঔরঙ্গজেবের আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোন মুঘল শাসক বা সম্রাট উত্তর শাহজাহান দ্য প্রিন্স বিল্ডার্স নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট সঠিক উত্তর শাহজাহান তোমাদের এই প্রসঙ্গে বলি তোমাদের এই পেপারের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং সেই সাজেশানে উল্লেখিত একাধিক ফাইভ স্টার প্রশ্নের বড় প্রশ্নের উত্তর এবং ছোট প্রশ্নের অর্থাৎ পাঁচ এবং দশ উভয়ের উত্তর আমি অনেকগুলি প্রশ্নের করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এছাড়াও সিসি নাইন এবং সিসি এইট সঙ্গে আরও যে শেক পেপার রয়েছে সেগুলির সাজেশান এবং নোটসগুলি অলরেডি আমি বেশ কয়েকটি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলি দেখে নিতে পারো তো দেখে নাও পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় সঠিক উত্তর লাহোরে দুয়াসপা এবং শেয়াসপা চালু করেন কে সঠিক উত্তর জাহাঙ্গীর তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো